পূজোর আগে গোবরডাঙ্গার জমিদার বাড়িতে চুরি। চুরির ঘটনায় কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ। ঘটনা তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। ফাঁকা বাড়িতে পূজোর আগে গোবরডাঙ্গা জমিদার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে লক্ষাধিক টাকার সম্পদ চুরি গিয়েছে। চুরি গিয়েছে বহু ঐতিহ্য অ্যান্টিকের পানের সাজি। চুরির তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, পূজোর আগে এই জমিদার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সূত্রের খবর অনুযায়ী পরিবারের সদস্যরা রাজ্যের বাইরে থাকার সুযোগে গ্রিল কেটে দুষ্কৃতীরা চুরি করে। প্রায় 5-7 লক্ষ টাকার সম্পদ চুরি হয়েছে বলে জানা গিয়েছে। জমিদার বাড়ির অষ্টম বংশধর স্বপন প্রসন্ন মুখোপাধ্যায় জানালেন, তারা মাস দেড়েক বাড়িতে ছিলেন না। চিকিৎসার জন্য বেঙ্গালোরে মেয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ি থেকে ফিরে এসে দেখেন গোটা বাড়ি লন্ডভন্ড হয়ে রয়েছে। তিনি জানান, বাড়ির বাইরের গ্রিল কেটে মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। অলংকার, ঠাকুরের বাসন সহ জমিদার বাড়ির মূল্যবান বেশ কিছু সম্পদ চুরি গিয়েছে। তার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী অ্যান্টিক দুটি পানের সাজি, যার আন্তর্জাতিক মূল্য অনেক। স্বপন প্রসন্ন মুখোপাধ্যায় আশঙ্কা করছেন, এই কাজ পরিচিতের মধ্যেই কেউ বা কারা করে থাকতে পারেন। আমার মেয়ের এটা বাড়ি, আমি মেয়ের কাছে ছিলাম ব্যাঙ্গালোরে, আমার ট্রিটমেন্টের ডাক্তার সেটির ওখানে। ট্রিটমেন্ট সেরে 1.5 মাস বাদে এখানে ফিরলাম। ফিরে গতকালকে এখানে লেবার দিয়ে কাজ করে পরিষ্কার করলাম। আর সকালে দেখি দরজাগুলো খুললাম, দেখি ভেতরে সব তছনছ হয়ে আছে, সব জিনিসপত্র এদিকে লন্ডভন্ড হয়ে আছে। পরে দেখলাম এই যেটা একটা গ্রিল কেটে ঢুকেছিল, এই গ্রিলের ভেতর থেকে মই বার করে সে মই দিয়ে বড় গেট টপকে ওরা পালায়। এবং আরও 3-4 জায়গায় এখানে লোকালি বাজার সমিতিতে এখানে আরও এইভাবে ভয়াবহ চুরি হয়। সবই পুলিশকে জানানো হয়েছে, পুলিশ ইন্সপেকশন করে গেছে, বলেছে আমি এই সুরা করব। এখানে মেইন থাকার মধ্যে কিছু পুজোর বাসন টাসন নিয়েছে, সোনার কিছু বাক্স টাক্স ভেঙেছে, কয়েক কি ছিল আবার খেয়াল নেই এখানে। এছাড়াও টুকটাক কয়েকটা জিনিস এবং কিউরিও বলতে সাবেকি কিছু নিদর্শন ছিল দুটো, যেটা এখনকার বর্তমানে দুর্লভ পাওয়া। তার কিউরিও সেটাকে বলে সাবেকি পানের গাড়ি, রাজা মহারাজাদের টেবিলে থাকতো সেই সেখানে দুখানা পানের গাড়ি পিতলের। সেটা অপূর্ব ইয়েতে করে সেটা প্রায় 1 ফুট লম্বা, 6 ইঞ্চি চড়ার গাড়ি নিয়ে সেই দুটো নিয়ে গেছে। তার কিলো প্রাইস অনেক। জমিদার বাড়ির পরিবারের পক্ষ থেকে স্বপন প্রসন্ন মুখোপাধ্যায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোবরডাঙ্গা থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। বাইরে ধরুন কিছু সোপেনিয়ার আছে, সেগুলো আমার মনে করতে পারছি না কী কী নিয়েছে সোপেনিয়ারে। আর পুজোর বাসন তো নিয়ে গেছে, পুজোর বাসন নিয়ে গেছে। তাও টুকটাক হয়তো সোনার জিনিস, যেমন এই যে বাক্স মাক্সের মধ্যে হয়তো কিছু হয়তো দুল ফুল বা কিছু হয়তো আংটি পড়ে রয়েছে। আমি আর মানে মাথা কাজ করছে না এখন, কিন্তু এইসব এখন আমার খুঁজে খুঁজে দেখতে হবে কোন বাক্স কী আছে না আছে। আর সব জামা কাপড় তোলপাড় কম্বল টম্বল মনে হচ্ছে সব যত প্যাকিং বাক্স এসেছে সব ঘেঁটেছে বসে বসে একদম। কেউ নেই তো বাড়িতে। আমরা তো ব্যাঙ্গালোর থেকে এসেছি, এসে আমরা ওই বড় বাড়িতেই রয়েছি। হ্যাঁ, সেই জন্য এ বাড়িতে তো আর থাকা হয় না যে না রাত্রি কাটাবো। হ্যাঁ, সারাদিন আসছি, কাজকর্ম করছি, চলে যাচ্ছি। প্রাচীন দুর্গাপূজোর তালিকায় গোবরডাঙ্গার জমিদার বাড়ির পুজো বেশ জনপ্রিয়। ঠিক পুজোর আগে জমিদার বাড়িতে এমন চুরি হওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।